নাগাদি বাজারটা আমরা নিচ্ছি, এটা ট্রাই করবে রনি, তবু বলবে এটা কেমন লাগছে, কারণ নাগা আমি পছন্দ করি না, এটা ও ট্রাই করে জানাব। তাদের কিছু স্পেশাল বার্গার আছে, রেগুলার বার্গার, এখানে নতুন ফিশের কিছু আইটেম আছে। আমরা এর মধ্যে থেকে ভাবতেছি একটা এটা নিব, ফিশ অ্যান্ড চিপস, আর একটা নিউ বার্গার ক্রিসপি ফিশ বার্গার, আর একটা নাগা বার্গার। আমরা এই তিনটা বার্গার আজকে ট্রাই করবো। এই তিনটা তাদের নতুন আসছে আর কি, নতুন বলতে তাও অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমি তো আসি না, এতদিন ঢাকার বাইরে ছিলাম। তো আজকে আমরা এই তিনটা ট্রাই করবো এবং কেমন টেস্ট সেগুলাই আজকে আপনাদেরকে জানাবো। তো আমরা অর্ডারটা করে আসি, ঠিক আছে? তো আপনারা তখন বসে থেকে কী করবেন, আপনারা রেস্টুরেন্টের ভিউটা দেখেন, আর আমি অর্ডারটা করে তাদের নাকি 20-25 মিনিট সময় লাগবে খাবার তিনটা আসতে। তো এতক্ষণ আমরা খাবারটা আসুক, বসে আছি। তো আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবারটা ট্রাই করব এবং জানাবো আপনাদের কেমন। আমরা এখন এটা হলো নাগা ফেম নাগা বার্গার, যেটা আর কি এটা ফিশ অ্যান্ড চিপস, আর এটাও ফিশের বার্গার, ক্রিসপি অ্যান্ড ফিশ বার্গার, যেটার প্রাইস হলো 250 টাকা। ফিশ অ্যান্ড চিপস এটার প্রাইস 299 টাকা। ফেম অফ নাগা বার্গার, এটা অনেক নাগা হবে হয়তো, তো ট্রাই করে দেখবো এটা আসলে কেমন। আমি নাগা বেশি খাইতে পারি না, তারপরে ট্রাই করে দেখি কেমন। এটা আমার জন্য নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো আমরা এখন খাবারগুলো খাই এবং জানাই আপনাদেরকে কেমন লাগছে আমার কাছে। প্রথমে আমি এটা খাই, অনেক গরম। এটার প্রাইস 300 টাকায়, মানে 299 টাকা। প্রাইস হিসেবে এটা তো অনেক কিছু দিচ্ছে, দেখেন অনেক কিছু দুটা লেবু দিচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই, দুটা সস, সব কিছু মিলে অ্যাভারেজ। এটা আমার কাছে টেস্ট 10-8, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এখন অনেকের কাছে চাইতে ভালো লাগবে খারাপ লাগবে, কিন্তু আমার কাছে এটা 10-8।
বার্গারটা ট্রাই করে দেখো ফিশ বার্গার এটা কেমন এটার মধ্যে বারবিকিউ সস চিজ এবং ফিশ আছে এবং তার একটা স্পেশাল সস এটা আমি ফিশ বার্গার খাইনি, বিদে এই পাঁচটা খেলাম, এত মজা হবে আমি ভাবতে পারিনি, মানে বেস্ট বার্গার বলা চলে এটাকে, ফিশের মধ্যে একদম বেস্ট বার্গার, আর এটাকে আমি যখন রেটিং করি তাহলে দশে সাড়ে দুই দিব, কারণ আমার কাছে এটা অনেক ভালো লাগছে, আর নাগামি পছন্দ করি না, এটা ও ট্রাই করে জানাবে। কেমন ছিল জাল কলা আপনি চোখে তো পানি নাই চোখ দিয়ে পানি না বেরোলে ঠিক নিচ দিয়ে পানি বেরোলে